গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল মাথায় একদম চপচপে তেল লাগিয়ে, মানে চপচপ করে তেল লাগিয়ে এই ময়ূরপঙ্খী ঝুটিটা বার করে একদম রেখে দিলাম, কারণ আজকে আমি শ্যাম্পু করব, বিকজ কাল আমরা ঘুরতে যাব। আর বলতে একটা কথা বলে, মানে না বললে নয়, এই যে গরমকাল, এটা গরমকাল না শীতকাল আমি বুঝতেই পারছি না। মানে হাঁচি, কাশি, সর্দি, এমনকি ঠোঁট ফাটা, ঠিক আছে, এই সব কিছু হচ্ছে, কি বুঝবে এটা গরমকাল না শীতকাল। যাই হোক, এই সবকে ছাপিয়েও একটা ভাবনাই খালি মাথায় বন 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 করে ঘুরছে যে আমরা ঠান্ডার জায়গায় ঘুরতে যাচ্ছি, মানে পাহাড়ে আর কি। এই যে আমার দুটো লাগেজ মোটামুটি প্যাক করা হয়ে গেছে, এটা হচ্ছে শুভর, এটা হচ্ছে আমার, মানে মোটামুটি অলমোস্ট ডান আর কি, 10-20% বাকি এখনো, যেগুলো লাস্ট ফিনিশিং গোছানো হবে আর কি। গুড মর্নিং গাইস, ও সরি, গুড মর্নিং না, গুড নুন, হ্যাঁ সরি সরি, আমার ভুল, কারণ আজকে মনটা এই ফুরফুরে, কারণ হচ্ছে কি আজকে সকালবেলা সেই 7টার সময় বেরিয়েছিলাম আর ফিরলাম হচ্ছে কি 11:45 সময়, মানে ড্রাইভ করেছি আজকে, না না আজকে গেছিলাম রানাঘাটের ওদিকে, 150 কিলোমিটার আপ ডাউন, কোনো একটা তো ঘাট না, কোনো ঘাট না, হ্যাঁ রানাঘাট, হ্যাঁ 150 কিলোমিটার মতো ড্রাইভ করেছি, এই ফার্স্ট টাইম এত এতটা এতটা ড্রাইভ করলাম, হেভি, বেশ আনন্দ লাগছে মনে। তোমার মুখে কি করেছো এটা? ফেস প্যাক লাগিয়ে কেমন ঘেমে লাগছে, সাদা ভূত লাগছে, সাদা ভূত, ঘুরতে যাওয়ার জন্য কত কিছু, আবার চুলে কি মেখেছে, আবার দেখেছো মুখেই নেই, চুলে আছে, বুঝতেই তো পাচ্ছি আমি, ঠিক আছে, চুলটার যত্ন নিচ্ছি, তুমি নিতে থাকো যত্ন, আমি কদিন নিতে পারবো কিনা, তুমি নিতে থাকো, আমি গেলাম, শিওর নাই, ওকে চলো তোমরাও ভিডিওটা কাটিয়ে দিও, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সাথে কিছু কথা বলতে, না না গরমে তোমাদেরকে বেশি ডিস্টার্ব করবো না, ছোট্ট একটা ইনফরমেশন দেবো, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমাদের সাথে আজকে আমি কালো জিরে নিয়ে কথা বলবো। এবার নিশ্চয়ই তোমরা ভাবছো পাগল হয়ে গেছে গরমে, একদমই না। অ্যাকচুয়ালি কি বলতো, কালো জিরে তো কম বেশি রান্নায় ব্যবহার হয়ই, বাট কালো জিরে থেকে উৎপাদিত যে তেলটা সেটারও কিন্তু অনেক বেনিফিটস রয়েছে, সেটা জানো কি? কালো জিরে যে শুধুমাত্র ইমিউনিটি বুস্টের ক্ষেত্রে কাজে আসে তা কিন্তু নয়, এটা কিন্তু আমরা মাল্টিপারপাসলি ইউজ করতে পারি। তো এই কালো জিরে থেকেই কিন্তু বানানো হয়েছে নেচার শিওরের এই ব্ল্যাক শিট অয়েল বা কালেঞ্জি অয়েলটা। এই তেলটা কিন্তু আমরা যে শুধুমাত্র আমাদের চুলেই অ্যাপ্লাই করব তা কিন্তু নয়, আমাদের স্কিনেও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারি, প্লাস এডিবল হয়, এটা কিন্তু আমাদের ইন্টারনাল অনেক রোগের নিরাময়ের ক্ষেত্রেও কাজে আসে। লাইক সামান্য জলে 2-3 ফোঁটা মিশিয়ে এটা আমরা কনজিউমও করতে পারি। অ্যাকচুয়ালি ব্ল্যাক শিট অয়েলে আছে প্রচুর পরিমাণে সালফার, সো যাদের কিনা এক্সট্রিম হেয়ার ফল হচ্ছে বা স্ক্যাল্পে কোন রকম ইনফেকশন আছে, দে ক্যান ইউজ ইট, প্লাস এটা আমাদের চুলকে হেলদি আর স্ট্রংও বানায়। এছাড়াও কারোর যদি কোন রকম স্কিন ডিজিজ থাকে, লাইক কারো স্কিনে খুব বেশি র্যাশ হয় বা কারো স্কিন খুব বেশি ড্রাই, তারা কিন্তু এই অয়েলটা নিয়মিত স্কিনে মালিশ করতে পারো, স্পেশালি স্কিন লিফটিং এর ক্ষেত্রে খুব কার্যকরী, সাথে স্কিনে একটা গ্লো বজায় রাখতেও হেল্পফুল। এছাড়াও যাদের ডায়াবেটিস এর প্রবলেম আছে তাদের জন্য এই তেলটা কিন্তু খুব বেশি কার্যকরী, প্লাস ডাইজেশনের প্রবলেমকে কমিয়ে হজম শক্তি বাড়ায়। আরো কত কি বলবো বলে শেষ করতে পারবো না, দেখো চোখ, হার্ট, কিডনি এই সমস্ত ক্ষেত্রে কিন্তু কালেঞ্জি অয়েলের বেনিফিট প্রচুর, প্লাস মাথা ধরা, জয়েন্ট পেন, এমনকি মেনস্ট্রুয়াল ক্র্যাম্পস এর ক্ষেত্রে কিন্তু খুব বেশি কার্যকরী। আর এই তেলটা যেহেতু খেতে পারবো তাই জন্য রেগুলার বেসিস 2 ফোঁটা জলের সাথে মিশিয়ে খেলে আমাদের এনার্জি প্লাস স্ট্যামিনাকেও বুস্ট করবে। তাও বলবো ইন্টারনাল ক্ষেত্রে এই অয়েলটা ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু একবার ডক্টরকে কনসাল্ট করে নেবে, প্লাস অ্যাস্থমা, হেপাটাইটিস এবং ক্যান্সার রোগীদের ক্ষেত্রেও কিন্তু এই অয়েলটা খুব বেশি এফেক্টিভ। বাট বিষয় একটাই, যখন কোনো কালেঞ্জি অয়েল পারচেস করবে অবশ্যই শিওর হয়ে নেবে ইট মাস্ট বি ডার্মাটোলজিক্যালি এন্ড ক্লিনিক্যালি টেস্টেড এন্ড মাস্ট বি এডিবল এন্ড কামস উইথ কোল্ড প্রেস টেকনোলজি। সো আমি তো নেচার শিওরের এই কালেঞ্জি অয়েলটাই ইউজ করি, যেটা 100% পিওর এন্ড কোল্ড প্রেস অয়েল, যার মধ্যে কিন্তু কালো জিরের সমস্ত বেনিফিটস গুলো রয়েছে। এত যখন গুণাগুণ রয়েছে আর 110 ml এর এই তেলটা যখন পেয়ে যাচ্ছ মাত্র 300 টাকায়, তখন কিন্তু এটা পারচেস করতেই পারো। আর পারচেস করার ক্ষেত্রে কোনো রকম কোনো চাপ নেই, কারণ এটা কিন্তু FSSAI, ISO এন্ড GMP সার্টিফাইড। তো প্রোডাক্টের লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সো গো এন্ড চেক ইট আউট। তো অবশ্যই কিন্তু এটা ইউজ করো আর আমাকে তাড়াতাড়ি রিভিউ জানিও। চলো আজকের মতন টাটা।